উত্তরাঞ্চলের নদীবেষ্টিত জেলা ঠাকুরগাঁও। এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে টাঙ্গন, সেনুয়া, ভুল্লি, অহনা, তীর্ণই, কুলিক, নাগর সহ ছোট বড় 12টি নদী। অথচ বর্ষা মৌসুমের পরপরই জেলার অধিকাংশ নদী মরা খালে পরিণত হয়েছে। পানি না থাকায় নদী সংলগ্ন এলাকাগুলোতে সেচ দিতে পারছেন না কৃষকরা। এছাড়া নদীতে পানি সংকটে হারিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ, ফলে নদী এলাকার মৎস্যজীবীরা মাছ না পেয়ে ঝুঁকছেন বিভিন্ন পেশায়। অনেক নদীতে পানি ছিল, কিন্তু এখন তো নাই, দেশি মাছগুলো খেতে পারতেছে না, যেগুলো নদীর মাছ এগুলা বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সংকট উত্তরণে সেচ সুবিধার জন্য বৃষ্টির পানি ধরে রাখতে জেলার জলাধারগুলোর সংস্কার জরুরি। আমাদের জলাধারগুলো আছে, সেই জলাধারগুলো যদি সংস্কার হয়, পানিগুলো যদি এখানে ধরে রাখার ব্যবস্থা করা যেত, তাহলে এটা থাকবে না। পাউবোর নির্বাহী পরিচালক জানান, পানি প্রবাহ সচল রাখতে শুকিয়ে যাওয়া নদ নদী খনন ও বাঁধ ও জলকপাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে পানির সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্যাপিটাল পাইলট ড্রেজিং ইতিমধ্যে কয়েকটা ডিস্ট্রিক্টে বাস্তবায়ন করেছে এবং এটার ভিত্তিতে সারা বাংলাদেশে এটা প্রকল্প হাতে নেওয়ার জেলার পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এ প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।